হবিগঞ্জে মা ও মেয়েকে হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াসির আরাফাত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আমির হোসেন, আব্দুল হান্নান ও মনির মিয়া। মামলার এজাহার থেকে জানা যায়, 2021 সালের 18 মার্চ বাহুবল উপজেলার দিগাম্বর বাজারের কাছে একটি ভাড়া বাসায় মা অঞ্জলি দাস ও মেয়ে পূজা রানী দাসকে ডাকাত দল গলা কেটে হত্যা করে এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এই ঘটনায় অঞ্জলি দাসের স্বামী সঞ্জিত দাস বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।